প্রায় 18,30,400 আমি ইতিমধ্যে সেঞ্চন করেছো। বাকি যে গ্যাপ আছে প্রায় 70,000 গ্যাপ বা 69,600 গ্যাপ, এই গ্যাপটা আছে কি মানে কিছু ল্যান্ডলেস মানুষ আছে যার কারণে আমি তেওঁলোকক এতিয়াও সেঞ্চন দিব পৰা নাই, কিন্তু এই প্রক্রিয়া অব্যাহত আছে, এই বিষয়টো আহিম আমি পিছত। আর এনেকাকৈ আমি 19 লাখের ভিতর এতিয়ালে আমি কমপ্লিট করেছো 11,63,471টা ঘর আমি কমপ্লিট করেছো, আর ইয়ার ডাটা আপনার হাতত দিব। না পেপার মিল জায়গা 11,63,471, 11,63,471 হাউস কমপ্লিটেড আজিল। আর এই 11,63,471টা ঘরের ভিতর এই কাম আরম্ভ হয়েছিল আমার 2016 সনের। আর এই কাম আরম্ভ হওয়ার পিছত যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া যেটা দায়িত্ব ললে মুখ্যমন্ত্রী হিসাবে, আর আমি যেটা দায়িত্ব ললো এই বিভাগের দায়িত্ব ললো, এই বিভাগের দায়িত্ব লওয়ার পিছত অর্থাৎ 25 মাহত আমি কমপ্লিট করেছো 7,59,163। এইটো অকল অসমতে নহয়, এইটো এতিয়া আমি সর্বভারতীয় পর্যায়ত এই বিষয়টো ইতিমধ্যে দৃষ্টিগোচর হয়েছে সকলরে। আজি কিছুদিন আগতে আমার কমিশনার বিক্রম কোরিয়ে সর্বভারতীয় পর্যায়ত এখন সভা করে আহিছে, আর সভা করতে তেওঁলোকে আমার বিষয়াসকলে অন্য স্টেটক কৈছে যে অসমত যদি 25 মাহত যদি 7 লাখ ঘর, যদি 7,59,000 ঘর যদি করব পায়, তো উত্তর প্রদেশ মধ্যপ্রদেশতে হোক ইয়াতে রেটটো ইমান কেউ কমি আছে। তার মই এইটোৱে কবলৈ গৈছো আজির তারিখত আমি এই যোৱা বছৰত প্রধানমন্ত্রী আবাস নির্মাণের ক্ষেত্রত আমি টপ ৰেংকত আছো, 1 নম্বর আছো না জানো। ওভারঅল আমি কন্টিনিউয়াস আমি হয় 1 নম্বর বা 2 নম্বর আছো ভারতবর্ষের ভিতর। কোনবা মাহত হয়তো আমি 2 নম্বর থাকো, কোনবা মাহত 3 নম্বর থাকো, আর কোনবা মাহত 1 নম্বর থাকো। কিন্তু এভারেজ যদি চাও আমি যে 1 বা 2 নম্বর আছো ভারতবর্ষত আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ নির্মাণের ক্ষেত্রে। গতি এই সেগতে মই বিভাগের এই যে গৃহ নির্মাণের যে আমার পারফরমেন্স ভাল তার কারণে মূলগত কারণটি হয়েছে কি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার কর্মসংস্কৃতি, আর তেখেতর কর্মসংস্কৃতিয়ে আমার বিভাগের প্রতিগী মন্ত্রী প্রধান সচিব কমিশনকে আদি করে প্রতিগী বিষয়া প্রতিগী বিডিও হোক বা পঞ্চায়েত সেক্রেটারি হোক বা জিআরএস জিপিএসএ হোক বা জনপ্রতিনিধি হোক সকলকে এনেকাকে আপ্লুত করেছে যার কারণে তেখেতর কর্মসংস্কৃতিত আমি প্রেরণা পাই পেলায় আমি 25 মাহের ভিতর আমি ভারতবর্ষের ভিতর আমি উৎকৃষ্ট নিদর্শন দেখাবলে সক্ষম হয়ে পেলায় আমি 7,59,163টা ঘর কমপ্লিট করার বাবে মই মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক আন্তরিক ধন্যবাদ জানাইছো। তেখেতর যে কর্মস্পৃহা আর লগতে বিভাগের প্রতিগী বিষয়া কর্মচারীলৈ মই আন্তরিক ধন্যবাদ জানাইছো যে তেওঁলোকে ডেডিকেটলি এইকেইদিন ভিতর ডেডিকেটলি কাম করার বাবে আমি এই সফলতা আমি লাভ করব পাইছো। বাকি রিমেইনিং যে আমার 6,64,929টা এই ঘরের আমি এতিয়াও অনগোয়িং চলি আছে, আর এই অনগোয়িং আমার টার্গেট আছে আমার 2024 সনের 31 মার্চ। আমার বিষয়াসকলে সিদ্ধান্ত লৈছে যে আমি 31 মার্চ 2024 আমি সিদ্ধান্ত আমি নরখো, আমার প্রিন্সিপাল সেক্রেটারি হোক বা কমিশনার হোক আমার বিষয়াসকলে সিদ্ধান্ত লৈছে যে এই আমার কামর সম্পূর্ণ করার ক্ষেত্রে যাতে আমি আগস্ট মাহত যাতে 6,64,000 ঘর যাতে আমি সম্পূর্ণ করব পাৰোঁ আমি সেইটো এটা সিদ্ধান্ত লৈছো আর সিদ্ধান্ত লইম। ইতিমধ্যে আমি প্রতিটো ব্লক পঞ্চায়েত জেলাত আমি প্রতিগী ব্যক্তিয়ে একেবারে মন্ত্রীরপরা একেবারে বিষয়ালয় প্রতিগী মন্ত্রীয়ে দিনে নিশে আমি লাগি আছো, আর মই আশা রাখিছো আমার বিষয়াসকলের তৎপরতার বাবে নিশ্চিত ওপর আমি আগস্ট মাহর ভিতর আমি 6,64,000 ঘর আমি কব পাৰিম। কিন্তু আমার টার্গেট দিয়া আছে কিন্তু আমার মার্চ মাহর দিয়া আছে, গতি আমি তথাপি আগতীয়াকৈ কৰিব বিচাৰিছোঁ যাতে আমি যে কিছু সময় যাতে আমি হাতত লৈ পেলাই আৰু যদি ভাৰত চৰকাৰে যাতে ঘৰ যদি আমাক দিয়ে আগষ্টত দিয়ে আৰু সেইখিনিও যাতে একচেপ্ট কৰি যাতে বাকী আগষ্ট ছেপ্টেম্বৰ অক্টোবৰ নৱেম্বৰ ডিচেম্বৰ জানুৱাৰী ফেব্ৰুৱাৰী মাৰ্চ আমি যাতে কমপ্লিট কৰিব পাৰোঁ সেইকাৰণে আমি আগতীয়া এটা লক্ষ্য ৰাখিছোঁ। আৰু এইখিনি আমি কৰিবলৈ যাওঁতে আমাৰ টোটেল এমাউণ্ট
আমার লাস্ট যেটা ফাইনেন্সিয়াল ইয়ার লাস্ট ফাইনেন্সিয়াল ইয়ারত আমার এতিয়ালে আমি রিসিভ করেছো 14,540.84 কোটি 14,540.84 কোটি টাকা আর লাস্ট ইয়ারত আমি সেন্ট্রাল শেয়ার হিসাবে আমি পাইছো 13,068.76 কোটি আর আমার স্টেট শেয়ার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার উদ্যোগত 1,450.00 কোটি টাকা আমি স্টেট শেয়ার হিসাবে আমি লাভ করেছো অর্থাৎ আমি 2022 ফিনান্সিয়াল ইয়ারতে আমি 14,540 টাকা অর্থাৎ এইটাই কি হুসাইছে যে রাজ্য সরকারে বা কেন্দ্র সরকারে টাকা সমূহ দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অনীহা করা নাই যার কারণে আমার সেটা একটা অ্যাডভান্টেজ এটা হয়েছে আর আমি সেইখানে ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট থার্ড ইনস্টলমেন্ট আর শেষত আমি এম জি এনরেগার যে 90 দিনের কাম যত 21,000 টাকা পায় তেওঁলোকে চারিটা ইনস্টলমেন্ট আমি টাকাবোৰ দি আছো যার কারণে ঘরবোৰ নির্মাণ হয়ে আছে হয়তো একেলগে যদি আমি তিনটা ইনস্টলমেন্ট দিলোহেতেন বহুতে হয়তো টাকা লৈ পেলাই ঘরটা নকরিলেহেতেন এটা আমার সিস্টেমেটিক কৈ দিছে যে প্রথম টাকাটা রিলিজ হওয়ার পিছত সেইখানে কাম করার পিছত ফটো আপলোড করব তারপর আমি সেকেন্ড ইনস্টলমেন্ট পঠাম সেকেন্ড ইনস্টলমেন্ট শেষ হওয়ার পিছত ফটো আপলোড করব তারপর আমি থার্ডটা পঠাম তো এনেকা একটা পদ্ধতিগত একটা যে সিস্টেম করে ললে আমার বিষয় সকলে যার কারণে আমি আজি সফলতা লাভ করে পাইছো আর যে আমি 22 বর্ষত আমি যে 14,540 কোটি টাকা যে আমি পাবলে সক্ষম হলো এই দুখিয়া মানুষের গৃহ নির্মাণের বাবে তার কারণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমি আন্তরিক ধন্যবাদ জানাইছো আমি দেখিছো যে আমি যে ল্যান্ডলেস ভূমিহীন মানুষ অসমত বহু আছে আর যখন তেওঁলোকৰ নিজের ভূমি নাই আমি সেই সকলক আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা আমি সাধারণত দিব নোৱাৰো আমার গাইডলাইন আছে যে যার মাটি নাই তেওঁলোকক প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দিব নালাগে আর সেইখানে ভারত সরকারে আমাক একটা নির্দেশনা দিছিল আর সেই নির্দেশনার আধারত মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া জেলা উপায়ুক্ত সকলক নির্দেশ দিছিল যে যত যত মাটি সরকারি মাটি আছে আর যিসমূহর পরিয়ালক ঘর বান্ধি দিব পৰা যায় তেওঁলোকক মাটি আবন্টন দিয়া যাওক বলে একটা নির্দেশ দিছিল এই সরকারখন দায়িত্ব লওয়ার পিছতে যার ফলস্বরূপে ভূমিহীন 40,096 গৰাকী ব্যক্তিক আমি গৃহ প্রদান করবলে সক্ষম হয়েছো আর এই মানে ভাবো এই আমার সরকারখনে বা আমার বিভাগে একটা মহৎ কাম করেছে কারণ যখন গৃহ নাই যেটা মাটিয়ে নাই আমি মাটিও প্রদান করলো আর আমি গৃহ প্রদান করলো আর এনেকাকো আছে 40,096 গৰাকী ভূমিহীন মানুষ আমি প্রধানমন্ত্রী আবাস যোজনা আমি দিবলৈ সক্ষম হয়েছো